বাচ্চা বুঝে আহারে কতদিন বাবার বুকে মাথা দিয়ে একটু ঘুমাই না। মাওলানা জাফর থানেশ্বরী বলেন, যখনই বাচ্চা আমার কাছে আসলো আমি তাকে কোলে নিয়ে মনে মনে ভাবতেছিলাম ইংরেজদেরকে বলবো ঠিক আছে আমি বাড়ি চলে যাই আমাকে ছেড়ে দাও, কিন্তু সাথে সাথে মনে পড়লো আহারে হাসরের মাঠে যদি নবী জিজ্ঞেস করেন এর জাফর তারাক্তু ফিকুম আমরাইন, দুই জিনিসের আমানত রেখে আসছিলাম, সন্তানের মুখের দিকে তাকায় আমার ওই আমানতের কথা ভুলে গিয়েছিলাম। আসসালামু আলাইকুম আল কারিমে স্বাগত, দিল্লি থেকে পেশোয়ার পর্যন্ত যেই মহাসড়ক, যেটি মহাসড়ক এর দুই পাশের এমন কোন গাছ ছিল না যেই গাছের মধ্যে আলেমের লাশ ঝুলে নাই। বাদশাহী মসজিদ, তার সামনে সারা দেশ থেকে বড় বড় আলেমদেরকে খুঁজে খুঁজে এনে একজনকে ফাঁসিতে ঝুলানো হতো। তিনি ছটপট করতে করতে যখন নিস্তেজ হয়ে যেতেন আরেকজনকে ঝুলাইয়া দিত। এইভাবে সারাক্ষণ আলেমের লাশ ঝুলত, প্রকাশ্যে যেন কোনো মানুষ তার সন্তানকে মাদ্রাসায় পড়ানোর মতো সাহস না করে, হিম্মত না করে। মাওলানা জাফর থানেশ্বরী রহমতুল্লাহ আলাইহি বড় করুণ ইতিহাস নিজের লিখেছেন, বলে আমাদের কয়েকজনকে দিল্লি জামে মসজিদের সামনে থেকে গ্রেফতার করা হয়। আমাদেরকে যখন আদালতে ওঠানো হয়, আদালত আমাদেরকে পেশোয়ার থেকে লাহোর পাঠানোর সিদ্ধান্ত দেয়। বলে লাহোরের আদালত আমাদের বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা করে, যেই না আমাদের বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা করে তখন আমরা সবাই তাকবীর ধ্বনি উচ্চারণ করা শুরু করলাম, আল্লাহু আকবার। কি অবস্থা, ফাঁসির রায় ঘোষণা হয়েছে, এরা দেখি আনন্দ প্রকাশ করে, ব্যাপার কি? বিচারক জানতে চাইল কি বিষয়, মাওলানা জাফর থানেশ্বরী লেখেন আমরা জানালাম দুইটা কারণ। এক নম্বর কারণ হচ্ছে তোমাদের নির্মম নির্যাতন থেকে আমরা বেঁচে যাই, আরেকটা কারণ হচ্ছে ওই যে বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, কালো বিলাল অসুস্থ, চেহারা একদম চেঞ্জ, মৃত্যুর আগ মুহূর্তে হঠাৎ হযরত বিলালের চেহারার মধ্যে আনন্দের ঝলক। লোকজন জিজ্ঞেস করে বিলাল কি হয়ে গেল আপনার, হযরত বিলাল বলেন গাদান নালকা মুহাম্মাদান ওয়া আসহাবা, আমার বড় আনন্দ লাগতেছে কালকে নবী আর তার সঙ্গীদের সাথে আমার সাক্ষাৎ হবে। বলে আমাদেরকে ফাঁসি দিবা, আমরা তো আনন্দ করছি এই জন্যে যে ফাঁসি দেওয়ার সাথে সাথে মৃত্যুর সাথে সাথে নবী আলাইহিসসালামের সাথে যায় আমাদের সাক্ষাৎ হবে। বিচারক বলে খাইছে এদেরকে তো ফাঁসি দিলে লাভ নাই, আনন্দ পায় কি করা যায়, বলে এদেরকে আরেক কোর্টে ওঠানো হোক। তাদেরকে যখন আরেক কোর্টে নেওয়া হয় দুই তিন ঘন্টার রাস্তা। মাওলানা জাফর থানেশ্বরী রহমতুল্লাহ আলাইহি লেখেন আমাদেরকে ছোট্ট কুঠুরি বানাইছে রেলগাড়ির মধ্যে, ছোট্ট কামরা, চারদিক থেকে চুক্কা সলাকা লোহার, রেলের মধ্যে আমরা চলি সোজা হইয়া সটাং বসা, না শুইতে পারি না দাঁড়াইতে পারি, একটু সামনের দিকে হেললেই সামনে দিয়া লোহা ঢুকে, পিছনে গেলে লোহা ঢুকে, ডানে গেলে লোহা ঢুকে, বামে গেলে লোহা ঢুকে, চারদিক থেকে লোহা ঢুকে ক্ষত বিক্ষত হতে হতে রক্ত ঝরতে ঝরতে আমরা দুর্বল হয়ে গেছি। এইভাবে শুধুমাত্র খাবার পানি দেওয়া হয়েছে, এইভাবে এক মাস পর্যন্ত আমাদেরকে ঘুরাইয়া যখন আদালতে ওঠানো হয় তো আদালত কি সিদ্ধান্ত দিবে, উপদেষ্টারা কান পড়া দিছে, হুজুর একটা কাজ করেন, মানুষ নিজের সন্তানের প্রতি বড় দুর্বল, আপনজনের প্রতি বড় দুর্বল, এদেরকে সামনে আনে, হতে পারে আপনজনের মায়ায় আমাদেরকে মেনে নিলেও নিতে পারবে। এই পদ্ধতি হচ্ছে ফেরাউনের পদ্ধতি। কার পদ্ধতি?
সর্বপ্রথম সন্তানকে দিয়া প্রতিপক্ষকে গায়েল করার এই চক্রান্ত, এটা ফেরাউনের আবিষ্কার। হযরতে মুসা তার ইতিহাস আপনাদের জানা, বিস্তারিত বলার সুযোগ নাই, আমার সামনে লম্বা কথা রয়ে গেছে। হযরতে মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নিজার ঈমান প্রকাশ করে দিয়েছেন, ফেরাউন তাকে বারবার বুঝাইছে, মুসা তা এখনো সময় আছে, আমাকে রব মানো, নাইলে তোমাকে আমি শেষ করে দিব। কোরআনের কথা হযরতে মুসা তা ফেরাউনের মুখের উপর জানিয়ে দিলেন, ফাকদি মা আনতাকাদ, তোর যা মনে চায় তুই তাই কর, আমি যেই রবকে রব মেনেছি আমি আমার রব ছাড়তে পারবো না। জালিম ফেরাউন হযরতে মুসা তাকে যখন দরবারে নিয়ে যায়, হাতের মধ্যে লোহা পায়ের মধ্যে লোহা, ওই দরবারে একজন আইসা কান পরা দেয়, হুজুর মাইরেন না, বলে কেন, বলে মুসা তার এক বর্ণনায় মুস্তা আছে, এই জন্য কেউ ভাইবেন না যে আমি উচ্চারণ ভুল করতেছি, যদি আপনার অন্যটা জানা থাকে। একজন আইসা বলে, হুজুর বাচ্চা দুইটাকে সামনে আনে, মার কলিজায় কি মায়া, এটা মা ছাড়া দুনিয়ার কেউ জানে না, আর যার মা নাই সেও একটু একটু অনুভব করে। আহারে চার বছর আগে মাহফিল শেষে যখন ঘরে ফিরতাম, বেশিরভাগ সময় তো তাহাজ্জুদের ওয়াক্তে ঘরে ফিরতাম, ঘরে যায়া দেখতাম বিবি ঘুমায়, ছেলে ঘুমায়, মেয়ে ঘুমায়, একজন মানুষ জায়নামাজ বিছায়া বসে আছে। কাছে যায়া জড়ায়া ধরে জিজ্ঞেস করতাম, আম্মা ঘুম আসে না আপনার? তো চোখের পানি ফেলে ফেলে বলতেন, বাবারে যতক্ষণ বাইরে থাকো, যতক্ষণ বাইরে থাকো ঘুম তো আসে না, এর নাম তো মা। হযরতে মুসা তার সামনে বাচ্চাগুলো হাজির, জালিম ফেরাউন বড় কড়াই বসাইলো, তেল লাগাইয়া দিল, আগুন জ্বালাইয়া টকবক করে যখন তেলগুলো জ্বলছে, জালিম বড় বাচ্চাটাকে নিয়ে যখন তেলের মধ্যে ফালাইয়া দেয়, জলে পুড়ে ছাই হয়ে রুহটা যখন বের হয়ে যায়, আল্লাহ তাআলা হযরতে মুসা তার চোখের পর্দা সরাইয়া দিছেন, কানের পর্দা সরাইয়া দিছেন। হযরতে মুসা তা দেখতেছেন রুহটা যাচ্ছে, যাওয়ার সময় মাকে ডাক দিয়ে বলে যায়, আম্মি আম্মি আসসবর আসসবর আল জান্না, ওগো মা ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো, জান্নাত আমাদের জন্যে অপেক্ষা করছে। হযরতে মুসা তা কাঁদতেছেন, জালিম এবার ছোট্ট বাচ্চাকে যখন তেলের মধ্যে নিক্ষেপ করে পুড়ে ছাই হয়ে রোগটা যখন বের হয়ে যায়, আগের বাচ্চার মতো মাকে ডাক দিয়ে বলে যায়, আম্মি আম্মি আসসবর আসসবর আল জান্না, ওগো মা ধৈর্য ধরো জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে। এরে দোস্ত হযরতে জাফর থানিসি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন জেলখানা থেকে বের হই, জেলখানার গেটের মধ্যেই দেখি আমার ছোট্ট বাচ্চাটা দাঁড়ায় আছে, বিবি দাঁড়ায় আছে, ভাই দাঁড়ায় আছে, আর আমার শরীরের যে সুরত, ওই সুরত দেখলেই তো আপনজনের কলিজা ফেটে যাওয়ার কথা, কাপড় রক্তাক্ত, ময়লা, পাগল, দুর্গন্ধ বের হচ্ছে, বলে আমার বাচ্চাটা দেখেই দৌড়ায় আসছে, এই বাচ্চা ইংরেজ কি চিনে না, ইংরেজের ক্ষমতার বিষয়ে জানে না, দিন বুঝে না, শরিয়া বুঝে না, বাচ্চা বুঝে, আহারে কতদিন বাবার বুকে মাথা দিয়ে একটু ঘুমাই না। মাওলানা জাফর থানিসি বলেন, যখনই বাচ্চা আমার কাছে আসলো, আমি তাকে কোলে নিয়ে মনে মনে ভাবতেছিলাম ইংরেজদেরকে বলবো ঠিক আছে আমি বাড়ি চলে যাই, আমাকে ছেড়ে দাও, কিন্তু সাথে সাথে মনে পড়লো, আহারে হাসরের মাঠে যদি নবী জিজ্ঞেস করেন, এর জাফর তারাক্তু ফিকুম আমরাইন, দুই জিনিসের আমানত রেখে আসছিলাম, সন্তানের মুখের দিকে তাকায় আমার ওই আমানতের কথা ভুলে গিয়েছিলাম, নবীকে কি জবাব দিব, জবাব নাই,
সাথে সাথে বাচ্চাকে নামায়া বিবিকে বললাম কোলে তোলে নাও। ডেকে বললাম, আরে বাপ, যদি আল্লাহ আবার ফেরত আনে তো আবারও সাক্ষাৎ হবে, আর যদি শাহাদত বরণ করি কেদনা কেদনা হাউজে কাউসারের পারে নবী আলাইহিসসালামের সামনে আমাদের আবারও সাক্ষাৎ হবে। আকাবির এইভাবে রক্ত দিয়েছেন এই বাহিরের ফিতনার বিরুদ্ধে। Hey there, subscribe to my channel and also press this bell icon so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.